আসসালামু আলাইকুম। আজকে আবার একটি ইফতার প্লেট সাজাবো একটু ভিন্নভাবে। আজকে চেষ্টা করব যতটুকু সুন্দর রেসিপি দেখানো যায়। একটা পাত্রে আমি কথা বলি আর নেই, একটু মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আজকে আমি পুঁই শাকের পাতা ফ্রাই করব। বেশিরভাগ মানুষই দেখা যায় বেগুনি খায়, আর অনেকে অনেক কিছু খায়, কিন্তু পুঁই শাকের পাতাটা আসলে আমার বাসায় মাঝে মধ্যে হয়, প্রতিদিন বেগুনি হয় না। এটা নিলাম টেম্পুরা। টেম্পুরা আপনারা চিনেন কি না জানি না, জাপানে অবশ্যই চিনেন। জাপানে বেশিরভাগ মানুষ কিন্তু অনেক সিদ্ধ খাওয়া দাওয়া করে, কিন্তু ওদের প্রত্যেকটা মিলে একটা করে টেম্পুরা ফ্রাই থাকে। অর্থাৎ টেম্পুরাটা এমনভাবে, এটার গুঁড়াটা, এটাতে আর কিচ্ছু দিতে হবে না। এটার মেইন ইনগ্রিডিয়েন্টস টেম্পুরাতে থাকে হচ্ছে ডিম, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার, ময়দা, যার জন্য এই গুঁড়াটার সাথে আমি মরিচের গুঁড়া খালি একটু অ্যাড করি, আর কিচ্ছু অ্যাড করতে হয় না, নট ইভেন লবণ। এই টেম্পুরাটা আপনারা বেগুনি করার জন্য বেসন যেরকম ব্যাটল করেন সেরকম জাস্ট পানি দিয়ে করবেন। আপনারা চাইলে এটা বেসন দিয়েও করতে পারেন, কিন্তু টেম্পুরার সুবিধা হচ্ছে এটা অনেক মচমচা হয় এবং এটাতে ওয়েস্ট কম হয়। আমরা যদি ডিম দিয়ে ব্যাটল করতাম দেখা যায় যে একটু লাগে, আবার একটু পানি দাও, আবার একটু ফেলে দাও, বেশি হয়ে গেলে, বাট এটা নষ্ট হয় না এবং প্রচুর মচমচে হয়। টেম্পুরাটা জাপান কোরিয়াতে এটা সবাই খুব ইউজ করে, বাংলাদেশে বড় বড় সব শপেই পাবেন। এই ব্যাটলটা বানানো শেষ, এবার আমরা পাতাটি এটার সাথে গড়িয়ে ডুবো তেলে ভাজবো। তেলটা গরম হচ্ছিল, গরমই আছে। এবার আমরা ওই পুঁই পাতাটাকে সুন্দর করে টেম্পুরাতে গড়িয়ে, এটা একটা শাক খাওয়া হয়ে গেল। যেহেতু আমরা ইফতার প্লেটটাকে ব্যালেন্স করব, জাপানেও যেটা দেখেছি ওদের ফুডের যে লাঞ্চ বক্সটা থাকে সেটা সুন্দর ব্যালেন্স থাকে, সব কিছু বয়েল, সব কিছু স্টিম, একটা জিনিস শুধু ফ্রাইড আইটেম থাকে। যেহেতু আমরা রোজা এটা খাই, তার মানে আমি এনকারেজ করছি না যে আপনারা ভাজা খাবেন, কিন্তু রোজায় যেহেতু খায় তো এইভাবে ভাজলে ভালো। পাতাটা আমরা তেলে, ডুবো তেলে ছেড়ে দিলাম, এটা জাস্ট কিচ্ছু না, হালকা আপনারা মিডিয়াম আঁচে ভাজবেন। যেটা আমরা আসলে বেগুনি ভাজে যেমন, ঠিক সেভাবে পাতাটাকে একটু টেম্পোরায় গড়িয়ে নিয়ে জাস্ট এভাবে তেলে ফ্রাই করতে হয়, আর পাতা তো তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেল আমাদের পুঁই পাতা ভাজা উইথ টেম্পোরা, জাস্ট খুবই ইজি। এখন আমরা এটা তুলে তেল ঝরিয়ে নিব। এভাবে ভালো করে খুব সুন্দর করে তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে সুন্দর করে পাতাটাকে নিয়ে নেবেন। এই একটা পাতা একজন রোজাদারের জন্য যথেষ্ট। এবার আমাদের ইফতার প্লেটটা রেডি। দেখতে পাচ্ছেন পালং পাতাটা ভেজেছি টেম্পুরা দিয়ে। টেম্পুরা থেকেও কিন্তু বেশ প্রোটিন আসে। ভাজা পোড়া খাবার আমরা এনকারেজ করি না, কিন্তু যদি পাশের খাবারগুলো সব ব্যালেন্স থাকে তাহলে এটাই হতে পারে খুব ভালো ফ্যাটের সোর্স। আর যেহেতু পালং পাতা, অবশ্যই এটা থেকে ভিটামিনস পাবেন। আর পাশে আছে মালটা স্লাইস করা, একটা মালটাকে কেটে সুন্দর করে সাজানো হয়েছে, দুটো খেজুর রয়েছে, চিড়া এবং দই। সো চিড়া কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করবে, দই প্রোটিন চাহিদা পূরণ করবে, খেজুর অ্যাজ ইউজুয়াল আমাদেরকে এনার্জি দিবে, পুরো রোজাটার ইফতার কমপ্লিট করতে আসলে খেজুর সাহায্য করে থাকে। আছে তরমুজের জুস, যেহেতু একটু হালকা খাবার আজকে, জুসটা একটু বেশি করে খাবেন তবে চিনি ছাড়া। সো ভিটামিনস মিনারেলস আমরা সবই পাবো একটা ফ্রাই আইটেমকে ব্যালেন্স করতে। দিস ইজ দ্য প্লেট, কারণ মনে রাখবেন যে একটা ফ্রাই আইটেম খেলে আপনাকে আর সব আইটেমগুলো এমন হতে হবে যেটাতে লো ফ্যাট এবং যেটা নিউট্রিশিয়াস। সো এখানে শুধু এই ভাজা টেম্পুরা পালং পাতা ছাড়া আর কোনো ফ্যাটের আইটেম নেই, এর সাথে আর কিছু অ্যাড করতে হবে না। আর যদি সম্ভব হয় তাহলে একটু সবজির কোনো আইটেম চাইলে আপনারা অ্যাড করতে পারেন। সো আজকের ইফতার প্লেটটি এরকম। আবার নতুন একটি প্লেট নিয়ে অবশ্যই আসবো। আল্লাহ হাফেজ।